নমস্কার বন্ধুরা, আমি অবিনাশ আর আমার চ্যানেল ফিশলা ওয়ার্ল্ডে আপনাদের আবারও স্বাগতম। তো বন্ধুরা, ভিডিওর প্রথমে যে অ্যাঞ্জেল মাছের বাচ্চাগুলো আপনারা দেখলেন, ওই মাছগুলো আজ কত বড় হয়েছে সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো, এবং এর মধ্যে কিছু মাছ ছোট ও কিছু মাছ বড় হয়েছে। তো সেটা কেন, তো আজকের ভিডিওতে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর হ্যাঁ, যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, এইগুলো হলো সেই অ্যাঞ্জেল মাছ যেগুলো আজ এত বড় হয়েছে, আর এগুলো হলো ভেলটেল অ্যাঞ্জেল। এখন এই মাছগুলোর বয়স ওই 4 মাসের কিছু কম বেশি হবে। তো এই এখন আর এই সামান্য পরিমাণ মাছ পড়ে আছে, কারণ আপনারা জানেন যে আমার একটি অ্যাকোরিয়াম দোকান আছে, ওখানে এই মাছ কিছু কিছু করে নিয়ে গিয়ে বিক্রি করেছি, আর এই সামান্য কিছু আছে। তো ভাবলাম যে এগুলো নিয়ে আপনাদেরকে একটি ভিডিও করে দেখাই। তো এই মাছগুলো খুবই শান্ত প্রকৃতির মাছ, অ্যাকোরিয়ামে এই মাছের কোনো মানে এই অ্যাঞ্জেল মাছের কোনো তুলনা হয় না। নিয়মিত এই মাছকে যদি টিউবিফিক্স খাওয়ানো যায়, অর্থাৎ আমরা যেটাকে কেঁচো বলি, এটা যদি খাওয়ানো যায় এই মাছের গ্রোথ আরও অনেক ভালো হয়। পরবর্তীতে এই মাছ আরও বেশি পরিমাণে চাষ করব, তো তখন প্রতিটি মুহূর্তের ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরব। তো যেটা আপনাদেরকে আমি বলতে চেয়েছিলাম, তো এর মধ্যে কিছু মাছ ছোট ও কিছু মাছ বড় আছে। এই বড় ও ছোট থাকার কারণ হলো কিছু মাছ আমি ট্যাঙ্কে রেখেছিলাম ও কিছু মাছ হাপাতে ছেড়ে দিয়েছিলাম। আর যে মাছগুলো আমি ট্যাঙ্কে রেখেছিলাম সেগুলো ছোট হয়ে আছে, আর যেগুলো এই যে বড় মাছগুলো দেখছেন এগুলো আমি হাপায় ছেড়েছিলাম, তো এগুলো খুব বড় হয়েছে। তো এই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আমি এটাই বলতে চাই যে একই সময়ের মধ্যে ট্যাঙ্কের থেকে হাপাতে মাছ বেশি বড় হয়। আর এই হাপাগুলো কিভাবে বানাবেন তো সেটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে একটি ভিডিও দিয়ে দেবো, কারণ আমার ফার্মে আপনারা যত হাপা দেখেছেন প্রতিটি হাপা আমার নিজের হাতে বানানো। আর এই মাছগুলো যখন এনেছিলাম ছোট বাচ্চা, তো তখন একটি এই মাছগুলোকে নিয়ে একটি ভিডিও বানানো ছিল, সেই ভিডিওটি আপনারা আই বাটনে ক্লিক করে অবশ্যই দেখে নেবেন, তাহলে এই মাছ সম্পর্কে পুরো ব্যাপারটা আপনারা ভালোভাবে জানতে পারবেন। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে তো একটি লাইক দেবেন, যারা চ্যানেলটিতে এখন নতুন আছেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজ এটুকুই, ধন্যবাদ।